আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব বেতন 2000 রিংগিত এটারে 3000 বানাই দিতে পারে কে আল্লাহ পারে না উনি পারে ওনার ধনভান্ডারে কমতি আছে না আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ এই বানি আদম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সবও যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না কত বিশাল ধনভান্ডারের মালিক তিনি ঠিক কি না ঠিক এজন্য শুকরিয়া করলে লাভ না লস না লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্ন আযাবি লাশাদীদ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ সব সময় ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না এজন্য শুকরগুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই